তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন মোবাইল স্ক্রিনে এবং দেখে নেই ইনস্টাগ্রাম আপডেট হওয়ার পর যে সেটিংগুলো চেঞ্জ হয়েছে, অনেক সেটিং রয়েছে যেগুলো রিপ্লেসমেন্ট হয়েছে, তো সেগুলো কোথায় আছে এবং এর থেকে নতুন যে সুবিধাগুলো পাবো সেগুলো একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই বিশ্বাস রেখে শুরু করলাম ভিডিও। তো আপনি ইনস্টাগ্রাম ওপেন করে নিলেন, ওপেন করার পর নিচে রয়েছে আপনার প্রোফাইল, প্রোফাইলের উপরে ক্লিক করে দিলেন। ক্লিক করার পর এখানে উপরে রয়েছে থ্রি লাইন, এখানে যে থ্রি লাইন রয়েছে এর উপরে ক্লিক করলেন। এবার এখানে আপনি পেয়ে যাবেন সেটিং এন্ড প্রাইভেসি এবং ইন্টারফেসটা এরকম দেখতে পাবেন, এবং যখন আপনি দেখবেন যে এরকম ইন্টারফেস পেয়ে গেছেন তাহলে জানবেন নতুন আপডেট আপনি পেয়ে গেছেন। যদি এমন না হয় তাহলে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং আপডেট করে নেবেন অ্যাপটা। এবারে চলুন প্রথম সেটিং যেটা ইম্পর্টেন্ট দেখে নিই, এখানে স্ক্রল করে নিচের দিকে আসুন, এখানে দেখুন রয়েছে মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লেস। তো এর উপরটা যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন একটা অপশান নিচের দিকে রয়েছে শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস, এটা আশা করি আপনি জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য বলি। ধরুন আপনি চাইছেন যে আপনি ইনস্টাগ্রামে আসবেন অর্থাৎ অনলাইনে থাকবেন, অন্যের সব কিছু দেখবেন, স্ট্যাটাস দেখবেন, ভিডিও দেখবেন, রিলস দেখবেন, সব কিছু দেখবেন, কিন্তু কেউ জানবে না যে আপনি অনলাইনে আছেন, তাহলে এটা জাস্ট অফ করে দিন, তাহলে কেউ জানতে পারবে না। এবার যদি চান যে না আপনার কোনো অসুবিধা নেই, আপনি যখনই অনলাইনে আসবেন বাকিরা জানতে পারবে যে আপনি অ্যাক্টিভ আছেন, সেক্ষেত্রে এটা অন রাখুন, অফ অন আপনার ব্যাপার, আপনি আপনার মতো করে নেবেন। এবার দ্বিতীয়টা দেখুন, একই রকমভাবে আপনি আসবেন, এসে এই থ্রি লাইনে ক্লিক করবেন, ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবেন, তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে দেখুন অ্যাকাউন্ট সেন্টার রয়েছে, অ্যাকাউন্ট সেন্টারে এখানে যাবেন। অ্যাকাউন্ট সেন্টারে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখুন ইম্পর্টেন্ট যেটা আপনার সবসময় প্রয়োজন হয়, কারণ বেশ কিছুদিন যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ না করেন বা কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যেতে পারেন, তো সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন কী করে, এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি রয়েছে, এর উপরটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন পেয়ে যাবেন চেঞ্জ পাসওয়ার্ড, যখনই এখানে আসবেন এখানে দেখুন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা শো করে যাবে, আপনি জাস্ট তার উপরে ক্লিক করে দেবেন। এবারে এখানে দেখুন কারেন্ট পাসওয়ার্ড রয়েছে, নিউ পাসওয়ার্ড রয়েছে, রিটাইপ নিউ পাসওয়ার্ড, অর্থাৎ আপনার বর্তমান যে পাসওয়ার্ড সেটা প্রথমে দিতে হবে, তারপর আপনি যেটা চাইছেন নতুন পাসওয়ার্ড সেটা দেবেন, এবার যেটা নতুন পাসওয়ার্ড দিলেন সেটাই আবার টাইপ করতে হবে। এবার ধরুন আমি যে আগেই বললাম আপনি হয়তো ভুলে গেছেন যে আপনার পাসওয়ার্ডটা কী, সেক্ষেত্রে দেখুন ফরগট ইওর পাসওয়ার্ড একটা জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ আপনি যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন জাস্ট এর ওপরটায় ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করবেন দেখুন সেন্ড অ্যান ইমেল, এখানে আপনার ইমেলে একটা সেন্ড করে দিয়েছি ইমেলে, ঠিক আছে, পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। আপনি কি করবেন জাস্ট এরকমভাবে নিচে থেকে উপরে বা উপর থেকে নিচে আপনার ফোনে কেমনটি আছে দেখে নেবেন, স্ক্রল করবেন, দেখবেন এখানে জিমেলটা চলে আসবে, অর্থাৎ মেলটা চলে আসবে আপনার জিমেল অ্যাড্রেসে। এবারে এইভাবে ডাইরেক্ট না আসলে আপনি একটু কষ্ট করে জিমেলটা ওপেন করে নেবেন, তারপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানেই দেখুন আপনার অপশানটা চলে আসবে, দেখুন রিসেট ইউর পাসওয়ার্ড এখানে, এবারে দেখুন রিসেট পাসওয়ার্ডের এখানে অপশান চলে এসেছে, আপনি জাস্ট এর ওপরটায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কিন্তু অপশান চলে আসবে, লোডিং হতে একটু সময় নেবে, তারপর দেখুন এখানে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, এখানে বলছে নিউ পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড এগেন, অর্থাৎ একবার পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড দেবেন, তারপর সেই পাসওয়ার্ডটা আবার বসাবেন, বসিয়ে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলেই হয়ে যাবে। এবং স্ট্রং পাসওয়ার্ড কী করে করতে হয় তার জন্য এখানে দেখুন একটু লেখা আছে, আপনি বড় হাতে ছোট হাতের বিভিন্ন সিম্বল সংখ্যা এইগুলো দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড বানাতে হয়, তবে এই মুহূর্তে আমি পাসওয়ার্ড চেঞ্জ করব না, ওই জন্য এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম, ঠিক আছে, পরের সেটিংটা দেখব। একই রকমভাবে থ্রি ডট যে থ্রি লাইন রয়েছে এখানে আসবেন, এসে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসবেন। আসার পর এখানে দেখুন একটা জিনিস আমাদের কিন্তু জানতে হবে, আর সেই জিনিসটা হলো একটু স্ক্রল করে নিচের দিকে আসুন, আসার পর এখানে দেখুন ডেটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি বলে একটা অপশান রয়েছে, এর উপরটা যখন আপনি ক্লিক করবেন এখানে দেখুন আমি ডেটা সেভার অন করে রেখেছি, কেন আমার একটু নেট কম ছিল, অর্থাৎ আমার যে পার ডে ডেটা সেই ডেটা মানে শেষের দিকে চলে এসেছিলো, হ্যাঁ 300-400 MB ছিল, তো এই টাইমে যদি আমি ফুল মানে রেজুলেশনে ভিডিও দেখি তাহলে তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত, তাই না, ওই জন্য আমি এটা অন করে রেখেছিলাম। তো আপনি অফ করে রাখতে পারেন, যদি আপনার ডেটার সমস্যা থাকে তখন আপনি এটা অন করে দেবেন, তবে হ্যাঁ যদি আপনি কোথাও ওয়াইফাই পেয়ে যান তাহলে আর মানে একটু খারাপ কোয়ালিটির ভিডিও কেন দেখবেন, তার জন্য দেখুন হাই রেজুলেশন মিডিয়া এখানে আপনি কিন্তু ওয়াইফাই অনলি করে দিতে পারেন, যদি ওয়াইফাই কানেকশান পেয়ে যান তা সেক্ষেত্রে ফুল এনজয় করতে পারেন,
পারবেন, খারাপ কোয়ালিটির ভিডিও কেন দেখবেন, তাই না? আমার তাই মনে হয়, আর বাকিটা আপনার ব্যাপার। এবং অবশ্যই দেখুন, এটা যদি অফ থাকে এটা অন করে দেবেন, কারণ যখনই হোক, যে পরিস্থিতিতে হোক, যখন আপনি ভিডিও আপলোড করবেন বা কোনো কিছু আপলোড করবেন, আপলোডটা কিন্তু সবসময় হাই কোয়ালিটিতে করবেন। কেন? এটা যদি অফ রাখেন তাহলে আপলোড করার সময় যদি আপনার ইন্টারনেট কানেকশানটা একটু দুর্বল থাকে, তো বাই ডিফল্ট অটোমেটিক্যালি দেখুন অ্যাডজাস্ট আপলোড কোয়ালিটি টু ফিট নেটওয়ার্ক কন্ডিশন, অর্থাৎ নেটওয়ার্ক কন্ডিশনের উপরে বেস করে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। সেটা আপনারও খারাপ লাগবে, কারণ ভিউয়ার্সটা ওই ভিডিও দেখতে পছন্দ করবে না। ওই জন্য এটা সবসময় হাই কোয়ালিটিতে করে রাখুন। যখন আপনি অন্যের ভিডিও দেখছেন তখন ডেটা সেভার অন বা অফ করে দেখুন, তাতে কোনো অসুবিধা নেই। তো এবারে সেটিংটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে আপনি যখন এখানে এসে এই থ্রি লাইনে ক্লিক করবেন, ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসির ভেতরে যাবেন, যাবার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন, খুব ইম্পর্টেন্ট সেটিং এবং আপনার অবশ্যই এটা করে রাখা উচিত। কেন? কারণ হচ্ছে ওয়েবসাইট পারমিশন কিন্তু আজকের ডেটে হেভি ইম্পর্টেন্ট। আপনি যখন এর ভেতরে যাবেন এখানে দেখতে পাবেন অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট আর ব্রাউজার সেটিং। এই ব্রাউজার সেটিংটা হেভি ইম্পর্টেন্ট, কারণ কি, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন রকম লিঙ্কে ক্লিক করে ফেলি, এবার লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু অনেক সময় ভুল জায়গায় চলে যাই, এবং ভুল জায়গায় চলে গেলে কিন্তু আমাদের অনেক রকম প্রবলেম হয়, আমাদের আইডির ক্ষতি হতে পারে, সাথে সাথে আমাদের অনেক রকম প্রবলেম আজকের ডেটে ক্রিয়েট হয়ে যাচ্ছে, সেটা আপনি মোটামুটি জানেন, সেটা আর বিস্তারিত বলছি না। কিন্তু যেটা মেন ব্যাপার, এটা যদি আপনার অফ থাকে, এই যে আমি অন করে রেখেছিলাম, কেন অন করে রেখেছিলাম, কারণ সেফ ওয়েবসাইট ব্রাউজিং। আমি চাইছি যদি কোনো লিঙ্কে আমি বাই চান্স ক্লিক করে ফেলি বা কোনো ওয়েবসাইটে ভিজিট করে ফেলি, সেক্ষেত্রে যদি কোনো খারাপ ওয়েবসাইট হয়ে থাকে, যেটা আপনার জন্য, আপনার ফোনের জন্য, কারুর জন্যই সেফটি নয় বা একদম বাজে একটা জায়গা যেখান থেকে ক্ষতি ছাড়া কোনো লাভ হয় না, এরকম একটা সিচুয়েশান থাকে, সেক্ষেত্রে আপনি এটা জাস্ট অন করে রাখবেন, তাহলেই আর ইনস্টাগ্রাম থেকেই আপনাকে জানিয়ে দেবে যে আপনি যে জায়গায় যাচ্ছেন সেটা খুবই খারাপ জায়গা, আপনার পক্ষে খুবই ক্ষতিকর, আপনার ফোনের এবং আপনার সর্বনাশ হতে পারে। তো আপনি এটা অন করে রাখবেন মাত্র, তাহলে কী হবে, আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন, এবং অবশ্যই আপনার এটা করে রাখা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাকিটা আপনার ব্যাপার। এবারে পরের যে ইম্পর্টেন্ট সেটিং, যেটা প্রত্যেকের প্রয়োজন হয় এবং রিপ্লেস হয়েছে, অর্থাৎ অন্য জায়গায় চলে গেছে, সেটা আমরা দেখে নিই। তো তার জন্য আপনি কী করবেন, একই রকমভাবে আপনি ওপেন করার পর, প্রোফাইলে আসার পর এখানে থ্রি লাইনে ক্লিক করবেন, ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে এখানে আসবেন। আসার পর এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখানে দেখুন পেয়ে যাবেন অ্যাসেসিবিলিটি। এই অ্যাসেসিবিলিটিতে যখনই আপনি ক্লিক করবেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ ডেভেলপারদের দিয়ে প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা অ্যাপ ডেভেলপার তারা কিন্তু এই কাজটা করে চলেছে, সেটা হচ্ছে ডার্ক মোড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যদি অন্ধকারে আপনি চোখে বেশি প্রেশার দেন তাহলে আপনার একটু সমস্যা তৈরি হতে পারে চোখের ভবিষ্যতে। তার জন্য আপনি যখন রাত্রেবেলা বা ডার্ক সিচুয়েশানে আপনি দেখছেন, মোবাইল ঘাঁটছেন, তো সেক্ষেত্রে ডার্ক মোডটা অন করে দিন, এরকম সিচুয়েশান হয়ে যাবে এবং আপনার চোখে লাগবে কম লাইটটা, ঠিক আছে? এবার আপনি সিস্টেম ডিফল্ট করে দিতে পারেন। সিস্টেম ডিফল্ট করলে কি, আপনি যখন আপনার নিজের ফোনে ডার্ক মোড অন করবেন, অটোমেটিক ইনস্টাগ্রামের ডার্ক মোড অন হয়ে যাবে, আবার যখন আপনি অফ করবেন ইনস্টাগ্রামের ডার্ক মোডও অফ হয়ে যাবে। এটাও ভালো জিনিস, সেটাও করে নিতে পারেন। আর পার্টিকুলার অ্যাপে এসে করতে গেলে এইভাবে অন অফ বা অন অফ যেটা ইচ্ছা করে নিতে পারেন, কোনো ব্যাপার না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।